পরবর্তী প্রশ্ন হচ্ছে, আগুনের ধর্মই পোড়ানো, জিন জাতি আগুনের তৈরি, আর জিনেরা তাদের পাপের শাস্তিস্বরূপ জাহান্নামের আগুনে পড়বে। এখন প্রশ্ন, জিন আগুনের তৈরি হলে আগুন দিয়ে আগুনকে পোড়ানো কিভাবে সম্ভব? সুন্দর প্রশ্ন করেছেন ভাই। জিন আগুনের তৈরি, কিন্তু আগুন কি রয়ে গেছে? তো আগুন রয়ে যায়নি। যেমন মানুষ মাটির তৈরি, কিন্তু মাটি বলতে পারবেন? এটা তো আরেকটা জিনিস হয়েছে। তো যে জিনিস তৈরি হওয়ার পরে আরেকটা জিনিস হয়ে যায়, এটা তো মূল জিনিসে অবশ্যই সাথে পড়াতে পারবে। আপনি মানুষ বলে আপনি বলে আমি তো মাটি, তাই বলে মাটির সাথে আপনার চাপা দিলে ব্যথা পাবেন না? মাটি জোর করে দোর দিকে ব্যথা আপনাকে মাটি দিয়ে ঢিলে মারলে আপনি ব্যথা পাবেন না? যে মাটি কি আদর করে? মাটিতে আদর করবে না, মাটিতে ব্যথা পায়। মাটি বললেই আপনার যে মনে করবেন না যে আপনাকে আনন্দ পাবেন, কথাটা এরকম না। আর যে আগুনের সেই, আর তাছাড়া আগুনের তৈরি, আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে জাহান্নাম খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, যে সেটা হচ্ছে ধূম্র বিশিষ্ট আগুন, সে জলে জ্বলন্ত মানে যে আগুনটা এর মতো উঠে সেটা দিয়ে তৈরি করেছে। তো সেটা আর জাহান্নামের আগুন একরকম হলো? কখনো না। দুনিয়ার যে আগুন সেটা তো জাহান্নামের আগুনের কোনো বর্ণায় 70 ভাগের এক ভাগ, কোনো বর্ণায় 70 ভাগের এক ভাগ। তো এর অর্থ হচ্ছে ওইটার যে তাপ সেটার কারণে এটা কিছুই না, ওইটা এটা কষ্ট দিবে। আর এটা একটা এখন একটা প্রাণী হয়েছে আগুন অবশিষ্ট, আগুন দিয়ে বানাছে বানাইছে ঠিক, কিন্তু এটা আগুন অবশিষ্ট, সে আগুন সরাসরি আগুন বলতে পারেন না। অর্থাৎ সেটা আগুনেই নয়, আগুন দিয়ে আরেকটা আরেকটা প্রাণী হয়ে গেছে। এটাকে আগুন দিয়ে জ্বালালে, আগুন দিয়ে পোড়ালে এটা ব্যথা পাবে না, এটা আপনাকে কে বলেছে ভাই? যেমন আমরা দেখেছি মাটি দিয়ে আপনাকে আঘাত করালে আপনি ব্যথা পান, ঠিক অনুরূপভাবে আগুন দিয়ে পড়ালে তারা ব্যথা পাবে এবং সেটা আরও মারাত্মক আঘাত ধারণ করবে, সেটা হয়তো আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা যখন কাউকে শাস্তি দিবেন, সেটা তিনি বলেছেন যেহেতু যে জাহান্নামে তাদেরকে শাস্তি দিবেন, তিনি বলেছেন লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি পূর্ণ করব জিন এবং মানুষ দিয়ে জাহান্নামকে। সেটা আপনি দেখেছেন যে সেটা শাস্তি তারা পাবে, যেটা বলেছেন। সুতরাং শাস্তি তারা পাবে, সে আগুনের কত রকমের আগুন আছে, কত রকমের জাহান্নামে কত রকমের শাস্তি আছে, শুধু এক রকমের না। এমনও হতে পারে যে আগুনও দিবেন, আবার তাদেরকে জামহারির দিয়ে শাস্তি দিবেন, আবার তাদেরকে অন্য জিনিস দিয়ে শাস্তি দিবেন, কত রকম। জাহান্নামের তো একটা আগুনে শুধু নয়, আগুনও আছে, আগুনের বিভিন্ন স্তর আছে, আগুনের বিভিন্ন পর্যায়ে আছে, বিশাল আগুন আছে এবং যেগুলো শক্তি অনেক বেশি সেগুলো আছে। সুতরাং এই ছোটোখাটো আগুনের শাস্তি হবে না, এটা আপনি বলতে পারেন না। মোট কথা, আগুনের দ্বারা তাদের শাস্তি হবে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এবং সেই শাস্তির ধরন আমরা না জানলেও বিশ্বাস করবো যে শাস্তি হবে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাদের সেই আগুনের যারা কাফের, তাদের জিন জাতিদের মধ্যে যারা কাফের, তাদের সেই আগুনের শাস্তি হবে, এটাই আমাদের বিশ্বাস করতে হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم